গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে 25 জুলাই, আজকে তো লকডাউন, তোমরা সবাই জানো। এখন বাজে সকাল 11:30। আমি এই স্নান করে ফুল তুলছি, অনেক ফুল হয়েছে আজকে গাছে। এই দেখো অনেকগুলো জবা ফুটেছে আজকে, বেগুনি জবা, লাল জবা, গোলাপি জবা, অনেক জবা ফুটেছে। আজকে আমার বাড়িতে একটা অন্য প্রোগ্রাম আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আসছি।
এই সুন্দর সোনালী সন্ধ্যায় আমি নাকে চা ঢুকে ফেলেছি, মানে চা খাচ্ছিল আমি গিয়ে তার ভিতরে ডুব দিয়ে দিয়েছি, তো নাকে আমার চা ঢুকে গেছে। তো আমার শরীরটা এখন আপাতত খারাপ লাগছে, তাই আমি ঘুমাচ্ছি এখন। যদি দু ঘন্টা পরে শরীরটা ভালো লাগে তাহলে উঠে তোমাদের সঙ্গে খেলা করব, ঠিক আছে? গুড ইভিনিং, চোখ বুঝাও। তোমরা দেখতে পেলে যে আজকে সারাদিনটা আমি কীভাবে কাটালাম। আজকে আনলক টু এর সেকেন্ড লকডাউন, আজকে এই স্যাটারডেতে লকডাউন ছিল আর সেটা আমরা খুব মস্তি করে সারাদিন কাটিয়েছি। তবে প্রবলেমটা তো আমরা পরে ফেস করবো, এখন একটু মস্তি করে নিয়েছি। আর আজকে আমরা হঠাৎই মনে হয়েছিল যে বাড়িতে বিরিয়ানি আমরা করে খাবো। হ্যাঁ, তো আজকে রাঁধুনি ছিল অরিজিৎ, ঠিক আছে? ও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু পুরো দায়িত্ব ওরই ছিল। আমি আজকে সারাদিন রেস্ট করেছি বলতে পারো, সারাদিন আমি কোনো কাজ করিনি, যোগার পর্যন্ত সব কিছু ও করেছে। আর এর আগেও তোমরা দেখেছো যে অরিজিৎ রান্না কীরকম করে, এর আগেও অনেক রেসিপি তোমাদেরকে আমি দেখিয়েছি। আর তো তাহলে বুঝতেই পারছো আমার বাড়িতে একটা পাকা রাঁধুনি আছে যে খুব সুন্দর রান্না করে। আর বিরিয়ানিটা সত্যি বলতে গেলে কি, খেয়ে আমি টেস্ট করে দেখলাম যেটা একেবারেই অসাম হয়েছে। তোমরা ভাববে হয়তো নিজের লোক বলে বলছি, একেবারেই তা নয় কিন্তু। হ্যাঁ, আমার খেয়ে আমার যেটা ফিল করলাম, ধারণাটা হলো যে আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়েছি, এছাড়াও অনেক বড় বড় রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খেয়েছি, অনেক জায়গা থেকে খেয়েছি, অনেক লোকাল জায়গায়ও আমি বিরিয়ানি খেয়েছি, কিন্তু আর এছাড়াও অনেক বড় জায়গাতেও আমি বিরিয়ানি খেয়েছি, এছাড়াও বাড়িতে অনেকে হাতে করেছে তাদেরও আমি খেয়েছি। কিন্তু আমার মনে হয় বাড়িতে যারা করে তাদের তো বাদ দাও, রেস্টুরেন্টের থেকেও টেস্টটা অন্যরকম। মানে রেস্টুরেন্টে যে লেভেলের হয় সেই লেভেল থেকেও ছাড়িয়ে গেছে, সত্যি বলছি, একেবারে অসাম, অন্যরকম হয়েছে, হেভি টেস্টি, জাস্ট মুখে লেগে থাকার মতন, এরকম স্বাদ আমি রেস্টুরেন্টেও খাইনি বিরিয়ানিতে, সত্যি বলছি। আর আজকের দিনটা সারাদিন কাটলো দেখতেই পেয়েছো, আমরা সবাই মিলে মজা করলাম, বিরিয়ানি হলো, খেলাম। তো কালকে সানডে, আর এতদিন জানতাম তো সানডে মানে ছুটির দিন, কিন্তু একেবারেই তা নয়। সানডে মানে হচ্ছে অফিস, কালকে যাব সকালবেলা উঠে অফিস, সারাদিন অফিস করব, অন্য ডের মতন আসবো, রাত্রিবেলা টায়ার্ড হয়ে থাকবো, এইসব হবে কালকে, জানি না যা হচ্ছে আর বলার নয়। তার মাঝেই একটুখানি মস্তি করে কাটাবার চেষ্টা করছি। আর আজকের ব্লগ এমনি অনেক বড় হয়ে গেছে, আর আমি বাড়াবো না, তোমাদের কাছে আমি আসবো আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আর একটা শেষ করার আগে আমি আমার মতামত বলেছি যে আমার কেমন লেগেছে। আমার বাড়িতে আরও দুজন গেস্ট আছে, আমি তাদের রিভিউ তোমাদেরকে শোনাবো যে তারা খেয়েছে, বলবে তারা কেমন লেগেছে। কারণ চার প্লেট ছিল, একটা অরিজিৎ একটা আমার, যে রেঁধেছে সে তো আর বলবে না কেমন হয়েছে, আর আমি বলে দিলাম কেমন আমার লেগেছে, আলাদাভাবে বলেছি, এখানে কেউ শুনতে পায়নি, আর বাকিরা বলবে, ঠিক আছে? আমি বাকিদের কাছে তোমাদেরকে নিয়ে যাবো, তো চলো যাই বাকিদের কাছে, তারা দেখি বলে কীরকম কার, ওদের কীরকম লেগেছে। তো তারপরে আমি আজকের ভিডিওটা শেষ করব। এই যে আমি চলে এসেছি এদের কাছে, এরা বলবে এবার খেয়ে কেমন হয়েছে। প্রথমে কে বলবে বলো, এদিকে আসো, বলো বিরিয়ানিটা কেমন খেয়েছো? ভালো হয়েছে।
শুধু ভালো হয়েছে? ছি 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 ছি, এত কষ্ট করে বিরিয়ানি বানালো, বলছে ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, শুধু নুনটা একটু কম হয়েছে, ব্যাস। হ্যাঁ সত্যি তাই, যে নুনটা একটু কম ছিল, রাইসে নুনটা কম ছিল, এমনি খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবারে বলবে বলো। বিরিয়ানি খুব সুন্দর রান্না হয়েছিল, খুব টেস্টি, এবং আমি খুব এনজয় করেছি বিরিয়ানিটা। আবার খাবো আমরা রাত্রিবেলা, আবার চেষ্টা করব, আবার রাত্রিবেলা খাবো আমরা। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। অলরেডি ব্লগ অনেক বড় হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো চলো, কালকে আমাদের অফিস আছে, আবার সকালবেলা রেডি হয়ে বেরোতে হবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।